বর্তমানে ভারতের যিনি প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র দামোদর দাস মোদী সম্পর্কে আজকে আমরা জানব। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বাল্যকালের ছোট্ট একটি ঘটনাটি আমরা এই নরেন্দ্র মোদী সম্পর্কে অবগত হব। আজ থেকে 57 বছর আগেকার একটি ঘটনা, গুজরাটের ছোট্ট একটি শহর ওয়াট নগর, অনভিপ্রেত অতি বর্ষার তরুণ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর জল বিপদ সীমা অতিক্রম করে। ছোট্ট এই শহরে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দেয়। এরই মাঝে নদীর ঠিক মাঝখানে অবস্থিত একটি মন্দিরের চূড়ায় গৌরীর পতাকা পাল্টানোর সময় চলে আসে। হিন্দু রীতি অনুসারে প্রত্যেক মল মাস শুরু হওয়ার আগে মন্দিরের গেরুয়া ধ্বজ পাল্টানো অনিবার্য। একদিকে বন্যায় চারদিক জলমগ্ন, অপরদিকে নদীতে বাস করে প্রচুর সংখ্যক কুমির ও ঘড়িয়াল। তবে কি মন্দিরের ধ্বজ পাল্টানো যাবে না? বাধা পড়বে কয়েক বছরের চলে আসা বৈদিক রীতির। নদী পাড়ে দাঁড়িয়ে মানুষজন ও মন্দিরের পুরোহিত যখন এইসব কথা ভাবছে, তখন হঠাৎ পুরোহিত মশাইয়ের হাত থেকে ধ্বজ কেড়ে জলে ঝাঁপ দেয় একটি 10 বা 12 বছরের বালক। বিস্ময়ের সাথে সকলে দেখে যে কি করে উত্তাল নদীর জল এবং তার মধ্যে হিংস্র কুমির ও ঘড়িয়ালের বাধা অতিক্রম করে মন্দিরটিতে পৌঁছায় এবং মন্দিরের চূড়ায় চড়ে ধ্বজদণ্ড থেকে ধ্বজ নামিয়ে নতুন গৈরিক ধ্বজ বেঁধে দেয়। বালকটির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। বন্ধুদের কাছে এমনি, বাবা দামোদর দাস ও মা হীরাবা এর তৃতীয় নরেন্দ্র মোদী, বড়দাদা সোমভাই মোদী, মেজদা অমৃত ভাই মোদী, বোন বসন্তীবেন মোদী ও ছোট দুই ভাই প্রহ্লাদ ভাই আর পঙ্কজ ভাই। ছোটবেলা থেকেই আপন ভোলা, অত্যন্ত সাহসী ও আধ্যাত্মিকতায় আকৃষ্ট ছিলেন নরেন্দ্র মোদী। বিভিন্ন বিষয়ে বই পড়তে ভালোবাসতেন, বিশেষ করে আধ্যাত্মিকতা সংক্রান্ত বিষয় তাকে আকৃষ্ট করত। এরকমই পড়াশোনার মাঝে নরেন্দ্র ভাইয়ের পরিচয় হয় আরেক নরেন্দ্রের সাথে, নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। নরেন্দ্র ভাইয়ের যখন 8 বছর বয়স, তখন তার বাবার চায়ের দোকানে প্রায়শই আসতেন এক ভদ্রলোক, নাম লক্ষ্মণ রাও ইনামদার। সকলে ভালোবেসে ডাকতেন উকিলবাবু। এই উকিলবাবুর হাত ধরে নরেন্দ্র ভাই প্রথম আসেন সংঘের শাখায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে। এখানেই তার পরিচয় হয়। এখান থেকেই যুক্ত হন হিন্দুত্বের আদর্শে ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণের কাছে। একবার এক সিদ্ধ পুরুষ নরেন্দ্র ভাইয়ের হাত থেকে তার মাকে বলেছিলেন, তার এই ছেলের রাজযোগ আছে, এ ছেলে রাজা হবে নচেত যোগী হবে। সেই সিদ্ধ জ্যোতিষীর ভবিষ্যৎ বাণীর ফলে নাকি তার আদর্শ স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় জানানি। কিন্তু 17 বছর বয়সে হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন নরেন্দ্র ভাই। দীর্ঘ 2 বছর নানা স্থান, তীর্থক্ষেত্র ও সাধু সঙ্গের পর বাড়ি ফিরেছিলেন নরেন্দ্র ভাই। 19 বছর বয়সে দীর্ঘ 2 বছর বাইরে থাকার পর যখন নরেন্দ্র ভাই গ্রামে ঢোকেন, তখন তাকে প্রথম দেখে তার বোন বাসন্তী বেন। ছুটে গিয়ে তার মাকে জানায় তার শিলদার এসেছে। রান্নাঘরের কাজ ফেলে সদরের চৌঘাট ডিঙিয়ে মা আসেন তার আদরের সিদ্ধ ছেলেকে দেখতে। নরেন্দ্র ভাই পায়ে হাত দিয়ে প্রণাম করে বুকে জড়িয়ে নেয় মাকে। কাঁধ থেকে তার একমাত্র সম্বল চটের ব্যাগটি নামিয়ে রেখে যায় স্নান করতে। মা দীর্ঘ 2 বছর পর ফেরত আসা ছেলের ব্যাগের মধ্যে হাত দিয়ে অবাক হয়ে দেখেন তাতে মাত্র একজোড়া ধুতি আর পাঞ্জাবি। হীরাবা বুঝতে পারেন তার এই ছেলে আর 5টা সাধারণ মানুষের মতো নয়, এ ছেলে আলাদা। এই ঘটনার 51 বছর পর আজ দেশের মানুষও বুঝতে পারছে যে এ ছেলে আলাদা।
তাই আজকের রাজনীতিতে যখন চারিদিকে প্রলোভনের ছড়াছড়ি, যখন নেতা মন্ত্রীরা ভোট কিনতে ব্যস্ত, যখন রাজনৈতিক দলগুলি টিভি, ল্যাপটপ, সাইকেল ইত্যাদির প্রলোভন দেখিয়ে সস্তার জনপ্রিয়তা করতে চায়, যখন ভোটের আগের দিন বিরিয়ানি, কষা মাংস আর রঙিন জলের বিনিময়ে পরের দিন ভোট পাওয়া যায়, তখন যখন এক সাংবাদিক নরেন্দ্র ভাইকে প্রশ্ন করেন, আপনি ভোটে জিতলে ভোটদাতাদের কি দেবেন, ল্যাপটপ না সাইকেল, তখন নরেন্দ্র ভাইয়ের উত্তর, আমি যুব সমাজকে চাকরির সুযোগ দিব, বাকি সব তারা নিজেরাই কিনে নিতে পারবে। সোচ্চার কমিটি খ্যাত অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র সোচ্চার যখন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তিনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাইকে প্রশ্ন করেছিলেন, আপনার সরকার সংখ্যালঘুদের জন্য কি করেছে? উত্তরে নরেন্দ্র ভাই বলেছিলেন, আমার সরকার সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। কিছুক্ষণের বিরতির পর বলেন, আমার সরকার সংখ্যালঘুদের জন্য কিছু করেনি। আমার সরকার যা করেছে তা শুধু 6 কোটি গুজরাটবাসীর জন্য করেছে, আর ভবিষ্যতে আমার সরকার যা করবে তা 6 কোটি গুজরাটবাসীর জন্য করবে। বলুন, সেকুলারবাদের ওভার ব্রিজে জর্জরিত তোষণের রাজনীতিতে আকণ্ঠ ডুবে থাকা রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের কাছে এমন উত্তর দেওয়ার রুচি, সৎ সাহস আর হিম্মত কার আছে? নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি ভারতকে বিশ্বের এক স্বনামধন্য জায়গায় নিয়ে গেছেন এবং ভবিষ্যতেও নিয়ে যাবেন বলেই আমরা